আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথমে গুরুজনদের জানাই অনেক অনেক প্রণাম এবং ছোট বন্ধুরা ছোট বাচ্চাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অবশ্যই ঘরে থেকো, সুস্থ থেকো। পুজো আসছে, মা দুর্গা আসছে এবং পুজোর প্রস্তুতিও কিন্তু তুঙ্গে। সবাইকে বলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটাকে প্রেস করে অল করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সময় মতন তোমরা পেয়ে যাবে। প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন ভিডিও আসছে, ও কি করছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে নিয়ে আসছি। আজকেরটা দেখতে পাচ্ছ, ও বিচুলি কিন্তু অর্গানাইজড করে নিচ্ছে, সাজিয়ে নিচ্ছে, বিচুলিটা জাস্ট কিনে নিয়ে এসছে। তোমরা এই বিচুলিটা কোনো পাল বাড়ির থেকে পেয়ে যাবে খুব কম প্রাইসের মধ্যে, খুব কম পয়সার মধ্যে বিচুলি পেয়ে যাবে। বিচুলি যদি নিয়ে আসো এটাকে কোনো সময় বাইরে রাখবে না, কেননা বৃষ্টি বাদলের দিন বিচুলি যদি ভিজে যায় প্রতিমা প্রস্তুত করতে পারবে না। এর জন্য অবশ্যই ঘরে কিন্তু বিচুলিটাকে রেখে দেবে, কোনো জায়গায় ছাউনির নিচে কিন্তু বিচুলিটাকে অবশ্যই রাখবে। এই বিচুলি দিয়েই সমস্ত ঠাকুর তৈরি হবে, মানে দুর্গা ঠাকুর থেকে শুরু করে এখানে সরস্বতী, লক্ষ্মী থেকে শুরু করে কার্তিক, গণেশ এবং তাদের বাহন সমস্ত কিছু কিন্তু বিচুলি দিয়েই তৈরি হবে। সুতরাং একটু বেশি করে বিচুলি আনবে, প্রমাণ সাইজের আনবে, যাতে তোমরা সমস্ত ঠাকুর তৈরি করতে পারো, বারবার তো আর আনা যায় না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, খুব ছোটো ছোটো পার্টে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি এবং পরবর্তী সময় এই চ্যানেলে অনেক ব্লগ আসবে ওকে নিয়ে, এছাড়াও আমিও কিন্তু সামনে আসবো, অনেক ব্লগ আসবে। অবশ্যই সাথে থেকো, পাশে থেকো এবং তোমাদের সাপোর্ট অনেক অনেক দরকার। ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না।